মঞ্জু সাহেব, আপনি বিএনপির জনপ্রিয় নেতা, কিন্তু বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা যতটুকু জানি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনি চট্টগ্রাম 10 আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কেন? আমার মনে হয় আপনার একটা ভুল ধারণা আছে। জি, আমি 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে আমি রাজনীতি থেকে সবকিছু ইস্তফা দিয়েছি, আমি কোথাও সম্পৃক্ত নাই। এটা কেউ যদি আপনার জেনে থাকেন শুনে থাকেন এটা ভুল, আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই। আমি সেদিন বলেছিলাম আমি সমাজকর্ম নিয়ে থাকব, সমাজ সেবক হিসাবে আমি প্রত্যেক দিন সমাজকর্ম করে যাচ্ছি, সমাজ সেবক হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে কাজ করে যাচ্ছি। তো বর্তমানে আমি স্বতন্ত্র হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এটা আমার একা ডিসিশন না, আমি যে এলাকা থেকে নির্বাচন করতে যাচ্ছি চট্টগ্রাম 10 8টি ওয়ার্ড নিয়ে গঠিত, এই 8-এর জনসাধারণ আমাকে খুবই ভালোবাসে, ওখানে আমার জন্মস্থান, বাবা দাদা সবার জন্মস্থান, সেই সুবাদে সবাই আমাকে অনুরোধ করেছে আপনি এবার স্বতন্ত্র থেকে সাংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন, সেই সুবাদে আমি অংশগ্রহণ করেছি। এই ভোটে আসার সিদ্ধান্তটা কি আপনি জনপ্রিয়তাটাকে যাচাই করা, নাকি ভোটটা সুষ্ঠু হচ্ছে কিনা সেই জিনিসটাকে আপনার সচক্ষে দেখা? কোন প্রেক্ষাপট থেকে আপনি ভোটে আসার সিদ্ধান্ত নিলেন? কারণ আমি একটু মঞ্জুর সাহেব একটু যুক্ত করে দিই ছোট্ট করে, কারণ আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তারপর সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সমাজ সেবা করছেন, আপনি আমার তথ্য ভুল থাকলে সেটা সংশোধন করে দিয়েছেন, কিন্তু যে দলটি আপনি অতীতে ছেড়ে এসেছেন সেই দলটি বিএনপি ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আর আপনি যে ভোটে আসলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, সেটাতে এসে আপনি মাঠটাকে কি যাচাই করতে চাইছেন? না, আমি মাঠ যাচাই পাচ্ছি না, আমার কথা হলো যে ওই এলাকার কিছু সেবা করা, ওই এলাকার কিছু অনগ্রসর এলাকা আছে 8টি ওয়ার্ডের মধ্যে, উন্নয়নগঞ্জ কার্যক্রমের কিছু ঘাটতি আছে, আমি যদি আল্লাহ আমাকে এই কাজে সাংসদ হিসাবে আমি কামিয়ে বলতে পারি তাহলে এলাকার কাজগুলো আমি করতে পারবো। আর বিএনপি যেতে রাজনৈতিক সিদ্ধান্ত ওনাদের রাজনৈতিক ব্যাপার, সেটা তো আমি কামনে বলবো। জি মঞ্জু সাহেব, যে ছোট্ট আরেকটু প্রশ্ন করতে চাই, যখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা যারা ভোট করছেন এবং অতীতে যাদের বিএনপির সাথে সম্পৃক্ততা ছিল, আপনি নিজেও জানেন একজন বয়োজ্যেষ্ঠ এবং আপনি প্রবীণ একজন রাজনীতিবিদ, সেখানে এই কথাটি বিভিন্ন জায়গায় গুঞ্জন আকারে ছাড়ছে যে কেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অতীত বিএনপিতে থাকা মানুষগুলো স্বতন্ত্র প্রার্থী হচ্ছে, এটা কি ক্ষোভ থেকে নাকি কোনো লোভ থেকে? লোভ কে দেবে আমাকে? লোভ আমার ব্যক্তিগতভাবে আমাকে লোভ কি দেওয়া হবে? আল্লাহ তো আমাকে যে যথেষ্ট দিয়েছেন, আমি মানুষের সেবা করি, আমার 102টা সমাজ সেবার প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রত্যেক দিন আমি এগুলি করে যাই। আমি তো রাজনৈতিক ঊর্ধ্বে দল মন নির্বিশেষে সবার সেবা করি, এখানে লোভের কিছু নাই। আর যারা অত কে গেয়েছে কে যায় নাই সেটা আমি বলতে পারবো না, কোথায় কে স্বতন্ত্র হচ্ছে আমি আমারটা বলতে পারবো।